অনেকদিন পর চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে, যেটা আমি বানাবো কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই রেসিপিটি বানাতে কি কি লাগছে? শিম, আলু, বেগুন আর ট্যাংরা মাছ। ফার্স্ট আমি জ্বালিয়ে নিয়েছি কড়াটা, আমি গরম হতে দেবো। প্রথমে আমি তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। চামচ নুন দিয়ে দেবো, তাহলে ভালো হবে, খুব বেশি ভাজবে না, হালকা করে ভাজবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে শিমগুলো ভেজে নেব। এক চামচ নুন দিয়ে দেব। শিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর একটু আমি তেল দিয়ে দেবো একটা আলু ভাজার জন্য। এবার আমি মাছগুলো হালকা ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু তেল দিয়ে দেব, ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, কালো জিরে গুলো দিয়ে দিয়েছি। আমি এখানে একটু হলুদ গুলে রেখেছিলাম জল দিয়ে, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এক এক করে সব সবজি, আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে এক বাটি জল দিয়েছি, আপনাদের প্রয়োজন মতন আপনারা জল দিয়ে নেবেন। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।